বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে জরুরি তলবে আজ দুপুরে দিল্লি গেছেন অর্জুন সিং আজ রাতেই তার সঙ্গে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়ালের বৈঠক হতে পারে উল্লেখ্য কেন্দ্রীয় সরকার পাটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার পর থেকেই চূড়ান্ত ক্ষুব্ধ অর্জুন এর আগে পীযুষ গোয়ালকে চিঠি লিখে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানালেও বস্ত্রমন্ত্রী তাতে কর্ণপাত করেননি বলে অর্জুনের অভিযোগ দিল্লির রওনা হওয়ার সময় অর্জুন বলেন বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হবে বলে তার আশা